বাড়িতে কেউ আছেন? এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম। আসেন। ভালো আছেন না? আসি বাবা, তুমি কেমন আছো? এই তো জি ভালো। আমরা আসছিলাম এই যে কিছু চাউল আর ডাউল আর আলু আলু আর আপনার মোটামুটি যাতে 15-12 দিন চলতে পারেন এরকম কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম আর কি। রাখেন এটা, ঠিক আছে? রান্না বান্না করে খায়েন। হ্যাঁ চাচা, ভালো থাকবেন। বাবা আসলে দান আমার বউ পুলে মানুষ তিন দিন না খাওয়া, এই দান পাওয়া যে কত খুশি হয়েছি। আচ্ছা মন খারাপ করেন না, আরো যদি আপনার কিছু লাগে তাহলে আমার কার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ তাহলে আমরা যাই। বাজার সেলফি তুলবেন না। দাদা আমি ছবি কেন তুলব? মানুষে দান করলে তো ছবি তুলবে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন ওই যে ফেসবুকে ইদানিং দেখতেছি যে কেউ কিছু দান করলে সেটা নেটে ছাইড়া দেয়, এরকম কিছু একটা বলতেছেন যে ফেসবুকে ছাড়তে হবে অমুক তমুক বিভিন্ন নেটে ছাড়ার জন্য, এই তো? চাচা এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমি মনে করি, কারণ আমি যদি আপনাকে দান করলাম সেটা আপনার আর আমার ভিতরেই সীমাবদ্ধ থাকা উচিত। আর যে দেখার তিনি কিন্তু ঠিকই দেখছে, ঠিক আছে? আমি কেন এটা আরেকজনকে দেখাবো? একটা আমি দান করব, এটা দানটা থাকতে হবে এরকম, আমি এক হাত দিয়ে দান করলে যাতে আরেক হাত না দেখে এরকমভাবে দানগুলো করতে হয় কিন্তু। আর আমরা কী করি আমাদের সমাজে কী কী মানে কী করতেছে, সবাই দান করে এই একজন সামান্য মানে একটা কিছু দান করে মানে 8-10 জন করে মানে ছবি তুলে ছাড়তেছে, এরকম দান আসলে আমি করি না চাচা। যিনি দেখা তিনি কিন্তু ঠিকই দেখছে, ঠিক আছে? চাচা আপনি আমার জন্য দোয়া করবেন সবসময় যাতে আমি ভালোভাবে থাকতে পারি। আর যদি আপনার আরও কোনো খাবারের প্রয়োজন হয় তাহলে এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে, সে আপনাকে কার্ড দিবে, কার্ড দেওয়ার পরে আপনি যদি খাবার প্রয়োজন হয় আপনি শুধু আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ কার্ডটা রেখে দেন, কেউ জানবে না, কেউ জানবে না, আপনি শুধু একা যাবেন, ওর সাথে যোগাযোগ করলেই আপনাকে যা যা খাবার লাগে দিয়ে দিবে। আরেকটা কথা চাচা, এখন তো বর্তমানে করোনা ভাইরাস একটা মানে মহামারী আকার ধারণ করছে এটা তো জানেন, আপনি সবসময় চেষ্টা করবেন দূরত্বটা বজায় রাখার জন্য। খাবার আগে সবসময় হাত ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবেন, যদি কোনো কারণে বাহিরে যান বাহিরে না বেরোনো সব থেকে বেশি ভালো, আর যদি কোনো কারণে বাহিরে বের হন তাহলে বাসায় ঢোকার আগে অবশ্যই হাত এবং পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এরপরে ঢুকবেন, আর বাহিরে কোনো লোকের সাথে আপাতত মিশবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন। ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যে ভিডিওটি আপনারা দেখেছেন, আসলে আমরা কী করি, আমরা দান করলে সাধারণত ছবি তুলে ফেসবুকে আপলোড দেই কিংবা বিভিন্ন গণমাধ্যম নেটে যেভাবে ছাড়ি ছেড়ে দিই, আসলে এগুলো ঠিক না। আপনি এমনভাবে দান করবেন যাতে কেউ না জানে। আর দান করলে হচ্ছে কি, যে দেখার সে কিন্তু ঠিকই দেখছে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কে মানা টিভির পাশে থাকবেন সবাই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কি করবেন কমেন্টস করবেন, রাইট? বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।